আমাদের জীবনে জলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কথাতেই তো বলে জলই জীবন। আমাদের শরীরের 70% জল, এবং এই জলের জন্যই শরীরের সব রকম কাজকর্ম চালিত হয়। স্বাস্থ্যকর থাকার জন্য জলের গুরুত্ব অপরিসীম। হাইড্রেশন ঠিক না হলে ওজন কমানো, ত্বক ও সুস্থ হৃদয় সম্ভব নয়। বলা হয় দাঁড়িয়ে কখনো জল পান করা উচিত নয়। অনেকে আবার বলেন দাঁড়িয়ে জল খাওয়া ভালো। অনেকে বলেন বোতল থেকে জল না খেয়ে গ্লাসে ঢেলে খাওয়া উচিত। অনেকের ধারণা উল্টো। খেয়াল করে দেখবেন বয়স্ক লোকেরা বাড়িতে পেতল বা রূপোর গ্লাসে জল পান করেন। এর পিছনে কি কোনো কারণ রয়েছে? মানে কোন পাত্রে জল পান করা হচ্ছে তা দিয়েও কি স্বাস্থ্য পরিচালন সম্ভব? প্লাস্টিকের বোতলে থাকা বিসফেনল শরীরের মারাত্মক ক্ষতি করে। অনেকে আবার মেটালের বোতলে জল পান করেন, কিন্তু 2011 সালে একটি গবেষণায় দেখা গিয়েছিল মেটালের বোতলেও বিসফেনল থাকে। আবার কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে স্টিলের বোতল বা গ্লাসে আয়রন, ক্রোমিয়াম, নিকেল থাকে, যা জলের মিনারেলের সঙ্গে মিশে যায়। আবার কাঁচের গ্লাস ব্যবহারের ক্ষেত্রে ভয় থাকে ভেঙে যাওয়ার, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু এছাড়া কাঁচের বোতল বা গ্লাসই কিন্তু জল ভরে খাওয়ার জন্য সেরা পছন্দ। শুধু একটু বেশি সাবধানতার প্রয়োজন। এতেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি।